অনেক দিন পর আজকে সকালবেলা একটু বাইক নিয়ে ঘুরতে বেরোলাম। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল গুপ্তিপাড়ার রাধাকৃষ্ণ মন্দির। কল্যাণী হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার করে বাঁশবেরিয়ার পরে মগরার থেকে আসাম রোড ধরে আমরা পৌঁছে গেলাম গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া বাজার পার করে কিছুটা যেতে একটি বট গাছে দেখা মিলল প্রচুর বাদুড়ের। তারপরে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম ঢাকা দেওয়া রয়েছে গুপ্তিপাড়ার নাম করা রথ। রথযাত্রার সময় এই রথটিকে এখান থেকে বের করা হয়। তাছাড়া সারা বছর রথটি এখানে এভাবে টিনে ঢাকা দেওয়া থাকে। ঢাকা হওয়া হয় পুরো টিন সে, টিন কা জো শেড হতা হ্যায় না উসসে পুরো ঢাকা হওয়া হয় আপকো। ঢাকা দেওয়া রথের ঠিক পাশেই রয়েছে গুপ্তিপাড়ার নাম করা রাধাকৃষ্ণের মন্দির। তো অন্দর কি তরফ চলতে হ্যায় রুকিয়ে। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো মন্দির। রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এমনকি শিব ঠাকুরও এখানেই আছে একই সাথে এই মন্দিরে। গুপ্তিপাড়া রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা গুপ্তিপাড়া গ্রামের ভিতর দিয়ে এসে প্রথমে গঙ্গা পার করলাম। গঙ্গা পার করে আমরা নদিয়ায় যখন প্রবেশ করলাম, তারপরে আরও কিছু রাস্তা যাওয়ার পরে পায়রাডাঙ্গার থেকে আমরা চুন্নি নদী পার করে চাকদা হয়ে ফিরে এলাম বাড়ির পথে। শুধু রাধাকৃষ্ণ মন্দির দর্শন নয়, সকাল থেকে প্রচুর ছবি তোলা হয়েছে আজকের দিনে, ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল কোথাও আবার বেরোলে সেই ভিডিও এবং ছবিগুলো আবার আপনাদের সামনে নিয়ে আসব, এবং কিভাবে যেতে হবে, কত সুন্দর জায়গায় আপনারা গিয়ে পৌঁছবেন সেই সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো।